হাই বিমান এক্সাম সহজে তোমাদেরকে স্বাগত আজকে প্রাইমারি ডেট দু হাজার বাইশের ইংলিশ প্যাডাগজির এক নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্নই এমসিকিউ বেস্ট প্রশ্ন প্রতিটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের ভিডিওগুলি যারা দেখেননি দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আর যারা এই চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাহলে চলো শুরু করা যাক দেরি না করি আজকে প্রথম প্রশ্ন ইংলিশের হু প্রপোজ ফাইভ হাইপোথেসিস অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আয়ত্তকরণের ক্ষেত্রে কে পঞ্চ প্রকল্প প্রণয়ন করেন স্টিফেন ক্রাশন চমস্কি বিলবার্ট নান অফ দি অ্যাভাব প্রশ্ন হচ্ছে হু প্রপোজ ফাইভ হাইপোথেসিস অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তাহলে উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে স্টিফেন ক্রাশন অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ফাইভ হাইপোথেসিস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন স্টিফেন ক্রাশন দোস ফাইভ হাইপোথেসিস আর

সাম গ্রামার রুল দ্যাট ইজ কমন ফর অল ল্যাঙ্গুয়েজেস হু প্রপোজ দিস থিওরি তাহলে কী বলছে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির সার্বন সার্বজনীন ব্যাকরণ থাকে ইউজি মিনস ইউজির অর্থ হচ্ছে সাম গ্রামার রুল দ্যাট ইজ কমন ফর অল ল্যাঙ্গুয়েজেস কিছু কিছু ব্যাকরণের নিয়ম আছে যেগুলো যে কোনো ভাষার ক্ষেত্রে একই এই থিওরি কে প্রবর্তন করে কে অ্যান্থি ক্রাশেন চমস্কি অ্যান অ্যান অব দি অ্যাভ তাহলে কি অল হিউম্যানস ইউনিভার্সাল গ্রামার ইউজি মিনসাম গ্রামার রুল দ্যাট ইজ কমন ফর অল ল্যাঙ্গুয়েজেস ইস প্রোপোজড বাই চমস্কি অপশান সি প্রশনের এই প্রশ্নের সঠিক উত্তর এই থিওরি প্রবর্তন করেন নেক্সট প্রশ্নে আমরা চলে যাব ওয়ার্ড ডাস এল স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং ডেরিভেটিভ ন্যান অফ দি আহলে ওয়ার্ড ডাস স্ট্যান্ড ফর সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অপশান বি ইজ দি রাইট আনসার হেয়ার অপশান বি ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস হচ্ছে এলইডির সম্পূর্ণ নাম নেক্সট প্রশ্নে যাবো আমরা উইচ মেথড ইজ অলসো নোন অ্যাস আর্মি মেথড বাইলেঙ্গুয়াল মেথড দোভাষী পদ্ধতি অডিও লিঙ্গুয়াল মেথড ডিরেক্ট মেথড না নান অব দি অভাব তাহলে উইচ মেথড অলসো নোন অ্যাস আর্মি মেথড কোন পদ্ধতিটিকে নিচের কোন পদ্ধতিটিকে আর্মি পদ্ধতিও বলা হয় তাহলে কি বলা হবে আর উত্তর যেটা হবে সেটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আর্মি পদ্ধতি অডিও লিঙ্গুয়াল মেথডকে বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাব হু ইনভেন্টেড বাই লিঙ্গুয়াল ঠিক আছে দুভাষী পদ্ধতিকে প্রবর্তন করেন সি জে ডটসন জি পাবলো বিনে

কাঠামোগত ব্যাকরণের প্রবর্তক তিনি হচ্ছেন সিসি ফ্রাইস অপশান ইয়ে হবে এই প্রশ্নের সঠিক উত্তর সিসি ফ্রাইস হলেন স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার কেমন নেক্সট প্রশ্নে আমরা যাব ইন্ডাকটিভ মেথড বেসড অন দি থিওরি অফ ফ্রম টু আননোন ফ্রম আননোন টু নোন ফ্রম কমপ্লেক্স টু সিম্পল ডি আছে নান অফ দি এভাব তাহলে ইন্ডাকটিভ মেথড যে থিওরির উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা হচ্ছে ফ্রম নোন টু আননোন জানা থেকে অজানা সিম্পল টু কমপ্লেক্স ঠিক আছে অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রম নোন টু আননোন জানা থেকে অজানা ইন্ডাকটিভ মেথড অফ কি এই থিয়েরিটা হচ্ছে জানা থেকে অজানা সিম্পল সরল থেকে জটিল কমপ্লেক্স থেকে সরল নয় কমপ্লেক্স থেকে সিম্পল নেই সিম্পল টু কমপ্লেক্স ঠিক আছে অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে যাব রিডিং স্টোরিজ নোবেল কমিক্স অ্যান্ড কার্টুন ফ্যাসিলিটেটস ড্যাশ রিডিং তাহলে কী বলছে রিডিং স্টোরিস গল্প পড়া নোবেল পড়া কমিক্স এবং কার্টুন এটা এই ধরনের কী ধরনের পড়ার উদাহরণ এটা হচ্ছে ইন্টেন্সিভ এক্সটেনসিভ লাউড না শ্যাডো তাহলে কি রিডিং স্টোরিজ নোবেল কমিক্স অ্যান্ড কার্টুন ফ্যাসিলিটেস ফ্যাসিলিটেটস এক্সটেন্সিভ রিডিং অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে রিডিং স্টোরিজ নোভেল কমিক্স আর দি এক্সাম্পল অফ এক্সটেন্সিভ রিডিং আমরা দেখে নেব এক্সটেন্সিভ রিডিং এর কাকে বলে এক্সটেন্সিভ রিডিং ইনভলভস লার্নার লার্নার্স রিডিং টেক্সট ফর এনজয়মেন্ট অ্যান্ড টু ডেভেলপ জেনারেল রিডিং স্কিল তাহলে এক্সটেন্সিভ রিডিং হলো কি শিক্ষার্থী এনজয়মেন্ট পারপাসের বই পাঠ্য বইটি পড়বে সাথে সাথে এর ফলে কী হবে তারা এই এখানে একটা আরেকটা সুযোগ সুবিধা পাবে যেটা হচ্ছে ইট হেল্পস টু ডেভেলপ দেয়ার জেনারেল রিডিং স্কিল মানে তাদের যে পড়ার পদ্ধতি সেটা আরো উন্নত হবে এনহ্যান্স হবে ঠিক আছে রিডিং স্কিল হচ্ছে উন্নত হবে ঠিক আছে এক্সটেন্সিভ রিডিং হচ্ছে ইনভলভ এক্সটেনসিভ রিডিং ইনভলভস লার্নার রিডিং টেক্স ফর এনজয়মেন্ট অ্যাজ ওয়েল এস ইট হেল্পস টু ডেভেলপ জেনারেল রিডিং স্কিল কেমন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব স্টেপ ডাজ আ টিচার হ্যাভ টু আন্ডারটেক টু ফ্যাসিলিটেড রিডিং হ্যাবিট অফ আ লার্নার একজন শিক্ষার্থী সরি একজন শিক্ষক শিক্ষার্থীর পড়ার অভ্যাস উন্নত করার জন্যে কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন অপশান এ তাকে রিডিং নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপার পড়তে বলবেন অপশান বি লাইব্রেরি রিডিং লাইব্রেরিতে গিয়ে রিড রিড করতে বলবেন পিকচার অ্যান্ড ম্যাপ রিডিং এইটা পিকচার এবং ম্যাপ রিডিং করতে বলবেন অপশান ডি অল অফ দি দিয়ে তাহলে ডাজ আ টিচার হ্যাভ টু আন্ডারটেক টু ফ্যাসিলিটেট রিডিং হ্যাবিট অফ আ লার্নার একজন শিক্ষক শিক্ষার্থীকে তার পড়ার অভ্যাস উন্নত করার জন্যে যে জিনিসগুলি করতে বলবেন সেটা হচ্ছে তাকে নিউজ পেপার পড়তে বলবেন লাইব্রেরিতে পড়তে বলবেন পিকচার এবং ম্যাপ পড়তে বলবেন তাহলে অপশান ডি হবে এই প্রশ্নের উত্তর মানে উপরের যেগুলো আছে রিডিং নিউজ পেপার লাইব্রেরির রিডিং পিকচার অ্যান্ড ম্যাপ রিডিং সবগুলি করতে বলবেন একজন শিক্ষক একজন শিক্ষার্থীর পড়ার অভ্যাসকে উন্নত করার জন্যে নেক্সট প্রশ্নে আমরা যাব উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম আ কাগনেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ল বৌদ্ধিক এবং উন্নয়নমূলক প্রথা থেকে কোন ভাষাবিদ্যার সৃষ্টি সেই ভাষাবিদ্যাটাকে কী বলে সাইকো লিঙ্গুইস্টিকস মনোভাষাবিদ্যা সোশিয়ো লিঙ্গুইস্টিকস সামাজিক ভাষাবিদ্যা কম্প্যারেটিভ লিঙ্গুইস্টিকস তুলনামূলক ভাষাবিদ্যা নবশান ডি নান দি তাহলে উইচ ওয়ান অফ দি ফলিং ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম আ কাগনিটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ল সেটা হচ্ছে কি বৌদ্ধিক এবং উন্নয়নমূলক প্রথার ভাষাবিদ্যা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক মনোভাষাবিদ্যা অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর সাইকোলিঙ্গুইস্টিক্স নেক্সট আমরা এইচটিটা দেখে নেব আজকের টাইপস অফ টেক্সট মিডিয়া আর অডিও ডিস্ক অ্যান্ড টেপস ইলাস্ট্রেশন অ্যান্ড ডায়াগ্রামস মোশন পিকচার্স না ডকুমেন্ট্রিস প্রশ্নটা একবার রিপিট করছি টাইপস অফ টেক্সট মিডিয়া আর অডিও ডিস্ক অ্যান্ড টেপস ইলাস্ট্রেশন অ্যান্ড ডায়াগ্রামস মোশন পিকচার্স ডকুমেন্ট্রিস এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া যুক্ত হতে পারো এবং এইসব প্রশ্নের যে পিডিএফগুলো সেগুলো তোমরা এক্সাম সহযোগী ডট ইন এই সাইটে গিয়ে অনায়াসে ফ্রিতে কালেক্ট করতে পারো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ